নামটা আমার, আমার নামটা কি যেন, সঞ্জীবন, হ্যাঁ হ্যাঁ সরি সরি, হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীবন। আর আজকে আমি একটা দারুণ টিজার দেখলাম, যেটা আমাদের হইচই প্ল্যাটফর্মে বেরোবে। এটা একটা ওয়েব সিরিজ, ঋত্বিক চক্রবর্তীর প্রবাবলি প্রথম ডেবিউ ওয়েব সিরিজ করতে চলেছে। এই সিরিজটার নাম হচ্ছে গোরা, দ্য প্রাইভেট ডিফেক্টিভ। খুব ইন্টারেস্টিং লাগলো জিনিসটাকে, মানে যখন পোস্টার অ্যানাউন্সমেন্ট, যখন পোস্টার বেরিয়েছিল তখনের থেকেই আমি খুব এক্সাইটেড ছিলাম, আর টিজারটা দেখে আমি আরও এক্সাইটেড হয়ে গেলাম। গোরা ওয়েব সিরিজটা যেটা আমার মনে হলো, এটা বেসিক্যালি হবে একটা ক্রাইম কমেডি থ্রিলার সামথিং। আমার যেটা লাগলো যে একজন ডিটেকটিভ আছে, একজন সিরিয়াল কিলার স্পেশালিস্ট, সে ভুলে যায় সব কিছু, সে নাম ভুলে যায়, সে একটা হয়তো কেসের মধ্যে আছে, যে যে খুন হয়েছে সে তার নাম ভুলে গেছে। তো এরকম হতে হতে ওর লাইফে কিছু একটা এরকম বড়ো কিছু একটা কেস পড়বে বা অনগোয়িং কেস চলবে, যেটা ও সলভ করবে আর খুব অদ্ভুতভাবে। এবং মানে কনসেপ্টটাই যে এত ইউনিক, মানে সেই সেইটা ভেবে আমি মানে মুখিয়ে আছি এই সিরিজটা দেখার জন্য। ঋত্বিক চক্রবর্তীর ওপর আমি আমার 100% ভরসা, এবং আরও যারা যারা সাইড ক্যারেক্টার আছে, মানে ঈশা শাহা আছে, ঈশা শাহা তো মানে প্রত্যেকটা ডিটেকটিভ জায়গায় ঈশা শাহা চলে আসছে, সেই সোনাদাতে ঈশা দা, এখানেও ঈশা দা, যাই হোক ঈশা দা ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস, আমার ভালো লাগে। এছাড়া আরও যারা যারা সাইড ক্যারেক্টার ছিল তাদের সবাইকে ভালো লাগছে। আর প্রোডাকশানটা যেটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে প্রোডাকশান প্রোডাকশান ইজ লুকিং গুড, এজিএজি ব্যাপার আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে। তার মধ্যে ঋত্বিক চক্রবর্তীর ডায়লগ ডেলিভারির জন্য আমি ওয়েট করে আছি, টিজারেই আমি লাইক মুগ্ধ হয়ে গেলাম। আর লুকটা চেঞ্জ করেছে ফাইনালি একটু ঋত্বিক চক্রবর্তী, একটু ওরকম বড়ো বড়ো চুল, মাঝখানটা অবশ্য ফাঁকা, হ্যাঁ তো এই জিনিসটা লুকটা চেঞ্জ করেছে, এটা দারুণ। কারণ ঋত্বিক চক্রবর্তী সাধারণত বেশি লুক চেঞ্জ করে না, তো এটা বেশ দেখে ভালো লাগলো। তো গোরা দ্য প্রাইভেট ডিফেক্টিভ এটা বেরোবে জানুয়ারিতে, আর দেখা যাক কেমন। আমি অবভিয়াসলি রিয়্যাক্ট করব, মানে রিভিউ করব সিরিজটা, আর এক্সপেক্টিং আ গুড থ্রিলার সিরিজ ফ্রম হইচই, কারণ রিসেন্ট অনেক কাজই খুব মানে প্রেডিক্টেবল, খুব বোকা বোকা আমার লেগেছে। এটার মধ্যে অনেক একটা পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি, তো দেখা যাক কেমন হয়। আর টিজারটা সব মানে খুবই ভালো বানিয়েছে টিজারটা। আর এই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।